গৌতম আদানিরা নবান্নতে এসেছিলেন ভাইপো এবং পিসির সঙ্গে মিটিং করতে। ঝাড়খণ্ডে তৈরি হওয়া বিদ্যুৎ বাংলাদেশে পাঠানোর জন্য, কারণ বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে ফরাক্কার উপর দিয়ে হাই টেনশন টাওয়ার লাইন নিয়ে যেতে হতো। সেখানকার গরিব মানুষরা যারা লিচু এবং আমের চাষ করেন, উদ্যান পালন করেন, তারা কিছুতেই নিয়ে যেতে দিচ্ছিলেন না, যাদের মধ্যে অধিকাংশই সংখ্যালঘু মুসলিম। এক থেকে দেড় হাজার পুলিশ নামিয়ে সেই লিচু এবং আম চাষিদের মাথা ফাটিয়ে কংগ্রেসের একজন জেলা পরিষদ মেম্বার আছে ফরাক্কার, তাকে গ্রেপ্তার করে লোকগুলোর উপর সীমাহীন অত্যাচার করে জোর জবরদস্তি 24 ঘন্টার মধ্যে হাই টেনশন লাইন ফরাক্কার ওই লিচু আম বাগানকে তছনছ করে মমতা ব্যানার্জি আদানিদের কাছ থেকে কিছুর বিনিময়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন। আদানি তার কাজ করে নিয়েছে। এবারে মালের দায়িত্ব আরোহী, ঠিক আছে, ওটা ভুগে চলে গেছে। ধপ্পাজ মমতা ব্যানার্জির যেমন সিঙ্গুরে ডিনামাইট দিয়ে উড়িয়েছে, এটাও উড়ে চলে গেছে। উনার ধপবাজি একদম শেষ। এমনিতেই তাজপুর হতো না, 5,000 একর জমি অধিগ্রহণ করতে হতো না, আছে জাতীয় সড়ক না, আছে রেল করিডোর, অ্যান্সিলিয়ারি হওয়ার ওয়ার হাউস তৈরির কোন জায়গায় 5 কিলোমিটার দূরে একটা খাস জায়গা অফার করেছিল। 5 কিলোমিটার পর্যন্ত পোর্ট থেকে যাওয়ার রাস্তা তৈরি করার জন্য 2,000 একর জমি অধিগ্রহণ করতে হতো। শুধু মিথ্যা মিথ্যা মিথ্যা, অসত্য ভাষণ, অসত্য কথা, টুপিবাজি, 500 টাকার ভাতা, ডিআর লটারি, 28 টাকার মেহুলের মদের বোতল, এটাই পশ্চিমবঙ্গের বর্তমান এবং ভবিষ্যৎ। একে না সরালে বাংলার বিস্তার নেই। কেউ চাকরি পাবেন না, শিল্প পাবেন না, পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়বে, বাংলার বেকাররা ঢুকরে ঢুকরে কাঁদবে, বয়স চলে যাবে, 40 পেরিয়ে যাবে, ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে, মেয়র রোডে গান্ধী মূর্তির নিচে বসেই থাকবেন। একে সরানোই একমাত্র বাংলার সমাধান, বিকল্প কিচ্ছু নেই। কেউ যায়নি, কেউ যায়নি, কেউ যায়নি। এই